মায়ের নাম ড্রপ করে তিন দিনের মধ্যে মা রিপোর্ট এসেছে, সব রিপোর্ট ভালো। চলো মা, শুধু একটা মানে একটু হলুদ আছে, আবার এক মাস পরে যেতে বলেছে। আমাকে প্রণাম করি না মা, আমাকে প্রণাম করি না মা। একটা ছোট্ট একবার সবাই চুপ করো, দেখো সবাই, তোমরা দেখো যেখানে ডাক্তার দিকে দিয়েছিল 20% চান্স, একদম নেই, ছিল না, বাঁচবে নেই, ভেলরে নিজেও মানে মা বলেছে যে 20% চান্স আছে, 80% নেই, অপারেশন করতে হবে লিভারের, যেটা নাম জপ করার থেকে তারপর যত রিপোর্ট করা হয়েছে রিপোর্ট সব নর্মাল, হলুদ একদম হলুদ হয়ে গেছিল যে বাচ্চা তোকে নাকি সবাই মিথ্যা বলে, তোর মেয়েকে সবাই মিথ্যা বলে মা গো, তুই আমার কাছে আসিস দি, এও বলে না মা, এই মা তুই আমার কাছে আসিস দি মা, তুই কত মিরাকেল করছিস মা, তুই আমাকে বলি দিয়েছিলিস এই বিজুর তোর হাতে দাঁড় করলাম কলিযুগে মানুষের মঙ্গলের জন্য, তবে তাই হচ্ছে মা, তবে তাই হচ্ছে, এই ছোট্ট শিশুকে মা বাঁচিয়ে দিয়েছে বাবা, মা শুধু তো নাম জপ করে বাবা, শুধু তো নাম জপ করে যেখানে বাচ্চার বাঁচা ছিল সেখানে বেঁচে গেছে, সেখানে ছোট্ট শিশুকে জয় সোনা ভাই জয়, মা দেখো আমাকে একটু মামা আমাকে মালা পরিয়ে না মা, তারপর আমার একটা হয়েছে মা, মিরাক্কেল বলছি এই বাইরে মিরাক্কেল হয়েছে, আমি এই ওকেই বলে পারছিলাম, আমার বন্ধু হয় তোমার বন্ধুকে তুমি বলেছিলে, হ্যাঁ বলেছিলাম বাবা একদম কিন্তু তুই ভেল ওটা পাটা ওদের একটু পুজো দেবো দিয়ে সারা মাথা করে সারা ফোন এক এদিকে সোনা মা, এই মামা এই শাড়িটা তুমি পরবে, তোমার কি মিরাক্কেল হয়েছে বললে মা, পুরিশাল থেকে আমার স্টোক ডান দিক পড়ে গেছিল, আঙুল সোজা আঙুল সোজা হয়ে গেছে, পা হাঁটতে সেখানে মায়ের নাম জপ করে ভালো আছে মা, কোথা থেকে আসছো মা, আমি রুবির ওখান থেকে বলেছে যে বাচ্চাটাকে তুমি ওই ফোটা গায়ে বুলিয়ে দাও, জয় কালী কালী মা যাবে, দাও জয় এটা দাও, একবার উলু তুলি দাও সবাই, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কত বয়স বাচ্চাদের মা, কত বয়স ওদের এনেছে ডালা আলাটা, এটা আমার ডালা, কত বয়স বাচ্চাটা, দুমাস, দুমাস বয়স, সেই বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে মা, আর এই মাকে বিকলাঙ্গ হয়ে পড়েছিল, মায়ের দয়াতে সেই মানুষ উঠে দাঁড়াচ্ছে, তাই মাকে ডালা ভরে পুজো দিয়েছে, জয় কৃষ্ণ কালী বলে তুমি দাও, কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়, আজ কিন্তু এত যে ভক্ত এসছে বেশিরভাগ
ভক্ত উপকার পেয়েছে তা সব ভিডিও আমি করছি না, তার কারণ আমিও পারছি না, আর অনেক ভক্ত আছে, দেরি হয়ে যাবে, সেই জন্য আমি ছেড়ে দিচ্ছি। আজকে প্রচুর ভক্ত হয়েছে, মালা দেখে বুঝতে পারছেন, মায়ের মালা আর একটা ছোট্ট কি ছেড়ে না মেরে একবার সবাই চুপ করো, একবার সবাই চুপ করো, দেখো মিরাক্কেল হয়েছে, দাও একটু আমাকে একবার ঘাটতে যায়নি তো বলো মা কি উপকার হয়েছে? আসলে মাম আমার যখন প্রথম চার বছর পাঁচ ছ বছর আগে বিয়ে হয়, আমার প্রথম সন্তান মেয়ে হয়েছিল, হওয়ার পরে অ্যাডিনোভাইরাসে মারা যায়, মারা যাওয়ার পরে চার বছর পরে এই ছেলে হয়, যখন ও আমার পেটে ঢোকে তখন আমি তোমার ভিডিও দেখি, আমি তোমার কাছে যাবো ভাত দিতে, আমি ছেলের সন্তান হয় আর ছেলে হয়েছে, কিন্তু মা ও খুব কমই করছে মায়ের দা যখন থেকে, আর মা আমি জীবনে আমার আগের জন্মে কোনো পাপ হয়তো হয়েছে, সেই জন্য কি তোমার কাছে এত দূরে নিয়ে এসছি, আমি বর গাছি মায়ের কাছে যা চেয়েছিল তাই পেয়েছে। যখন আমি প্রথম ইউটিউবে ভিডিও দিই তখন থেকেই দেখছো মা তুমি আমার? হ্যাঁ আমি তখন থেকেই দেখি। মায়ের নাম জপ কি করতে? শুধু মায়ের নাম যখনও পেটে থাকতো তখন আমি মায়ের নাম জপ করতাম, যে একশো আট বার শুধু ছোঁয়ার আগে মায়ের নাম জপ করতাম, আর মাই বলতাম জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, মা যেটা চেয়েছিল মায়ের কাছে সেটা পেয়েছে, গোপাল হয়েছে তো গোপাল, গোপাল দাও একবার সবাই গুরুত্ব নি, ভালো রেখেছে বাচ্চাকে সুস্থ রেখেছে, ওর একটা বেবি ছিল বেবিটা সেটা চলে গেছে ভগবানের কাছে, ফুল ফুল হয়ে চলে গেছে, তাই মায়ের কাছে সেই ভিডিও ভিডিও পেয়ে মায়ের কাছে প্রার্থনা আনতো, মা আমার এই সন্তান যেন ভালোভাবে হয় সুস্থভাবে হয়, তবে তাই হয়েছে, আট মাসে হয়েছিল মা যখন আমি মানে উঠেছি, ও বলেছিল কোনো রিস্ক নেই ওর, মানে ও হয়তো ওকে আইসিইউ বা এনআইসিইউতে দিতে হতে পারে, কারণ ওর ওজন খুব কম হয়েছিল, 2 কিলো 375 গ্রাম ওজন হয়েছিল, হ্যাঁ ডাক্তার কোনো রিস্ক নিতে চায়নি, কিন্তু আমি তোমার নাম জপ করে আমার সন্তান সুস্থ হয়েছিল, কিন্তু এখনো খুব বমি করছে, মা দারুণ মিরাক্কেল করেছে, যেখানে ডাক্তার রিস্ক নেয়নি যে বাচ্চা কিন্তু কোনো রিস্ক নেই, সেখানে মায়ের নাম জপ করে ফিরে এসেছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।